পৃথিবীর সবচাইতে কঠিন বর্ডার বলা হয় এই ইসরায়েলি বর্ডারকে। প্রাচীন এই দেয়াল যা ওয়েস্টার্ন ওয়াল বা কান্নার দেয়াল নামে পরিচিত। সোনালী গম্বুজের ডোম অফ রক মসজিদ, যা ঠিক মসজিদ আল আকসার পাশেই অবস্থিত, যে প্রাচীন পাথর দেখলেন এই তিন ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই মাত্র আমি পা দিলাম ইসরায়েল। আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে ওয়েলকাম টু ইসরায়েল। গত কয়দিন ধরে আমরা অনেক কষ্ট করে কায়রো থেকে রওনা দিয়ে 7 ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিয়ে সিনাই পর্বতের উপর দিয়ে আমরা চলে এসেছিলাম এই শহরটির নাম হলো তাবা। তাবা থেকে আমরা ইসরায়েলের বর্ডারে আসলাম এবং পৃথিবীর সবচাইতে কঠিন বর্ডার বলা হয় এই ইসরায়েলের বর্ডারকে। দেখতে পাচ্ছেন লোহিত সাগর আমাদের পাশে, খুবই ভালো লাগছে। আর আমরা একটু পরে রওনা দিব জেরুজালেমের দিকে, আল-আকসা মসজিদে আমরা যাব, বেথলেহেম যেখানে জিসাসের জন্ম সেখানে যাব। আমরা আগামী 2-3 দিন থাকবো এই জেরুজালেমে। প্রাচীন এই দেয়াল যা ওয়েস্টার্ন ওয়াল বা কান্নার দেয়াল নামে পরিচিত, ধর্মপ্রাণ ইহুদিরা এখানে মাথা ঠুকে দুঃখ প্রকাশ করেন এবং চোখের পানি ফেলেন। জেরুজালেমের সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে ইসলামের প্রথম কিবলা মসজিদ আল আকসা। সবচেয়ে পরিচিত মসজিদ কিন্তু এই সোনালী গম্বুজের ডোম অফ রক মসজিদ, যা ঠিক মসজিদ আল আকসার পাশেই অবস্থিত, এবং এই মসজিদের যাত্রা শুরু হয়েছিল 692 সালে। এর মাঝে যে প্রাচীন পাথর দেখলেন তা আসলে খ্রিস্টান, ইহুদি ও ইসলাম, এই তিন ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। একটু আগে এখানে আজান দিল, আজান দেওয়ার পরে এখানে অনেক মুসল্লি আসে এবং তারা এখানে নামাজ আদায় করলো। আমিও ভিতরে ঢুকলাম এবং আমি আসলে অভিভূত, এত কারুকাজ, এত সুন্দর, কত সুন্দর। আশা করি আপনারা দেখলেন এবং উপভোগ করবেন এবং আরও নতুন নতুন কিছু দেখার অপেক্ষায় থাকবেন। এবং ততক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন।